দীঘায় নতুন বিপদ। সিমেন্টের বাঁধানো সমুদ্র সৈকতে জন্মেছে সবুজ ঘাসের মতো শ্যাওলা। হাঁটতে গিয়ে পা পিছলে আহত বহু পর্যটক, সঙ্গে বিপদ বাড়াচ্ছে শ্যাওলায় আটকে থাকা ঝিনুক। ওই এলাকায় চলাফেরায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এক ঝলক দেখলে মনে হবে যেন ঝাঁ চকচকে সবুজ কার্পেট, অথবা সৈকতে তৈরি হয়েছে সবুজ ঘাসের লন। স্বাভাবিকভাবেই উৎসুক পর্যটকদের তার উপর দিয়ে সমুদ্রের মনোরম দৃশ্য দেখতে দেখতে এক পাক হেঁটে আসতে বাসনা যাচ্ছে। আবার সমুদ্রকে ব্যাকগ্রাউন্ডে রেখে সেলফি বা ফটোশুটের ইচ্ছাও জাগছে অনেকেরই। আর তাতেই বিপদ, হাঁটতে গেলে তো মহাবিপদ, নিমেষেই পা পিছলে ধরাশায়ী। দীঘার সমুদ্র সৈকতের এই শ্যাওলা এখন পর্যটকদের জন্য নতুন বিপদ, আর এর ভেতরে থাকা ব্লেডের মতো তীক্ষ্ণ ঝিনুক বিপদ আরো বাড়াচ্ছে। এই শ্যাওলা একটু দেখাতে চাইবো আরো বেশি করে, দেখতে ঘাসের মতো অত্যন্ত চকচকে, কিন্তু প্রচন্ড পিচ্ছিল এই শ্যাওলা, পা দিলেই এই স্লিপ করতে পারে। এমন হাত দিয়ে দেখছি আমি, হাতটা শুধু আলতো করে চাপ দিচ্ছি কিন্তু সজোরে স্লিপ করছে। তো আমি পিছলে গেলাম, আমার ছেলেও পিছলে গেছিল, ওকে আমি সেভ করলাম। যাই হোক, এটা খুবই বিপজ্জনক, ভেরি ডেঞ্জারাস টু এভরিবডি। স্লিপ করেছি, আমরাও করেছি, আমরা স্লিপ খেয়েছি। আমরা বলি যে আমরা লোকাল যত ক্যামেরাম্যান পুলিশ ওরা বলে এখানে নামবেন না, ওরা বাধা দেয়, তা সত্ত্বেও জেনেশনে মাল খেয়ে নেমে যায়। পর্যটকদের আহত হওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় প্রশাসনের তরফে ওল্ড দীঘার এক এবং দু নম্বর ঘাটে বিশেষ করে শ্যাওলার ওপর হাঁটা ও স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমরা আরও ব্যাপকভাবে চেষ্টা করছি যে যাতে এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম আমরা করতে পারি। আপনাদের চ্যানেলের মাধ্যমেও লোকজনদের কাছে আহ্বান জানাবো যে এই ধরনের যে শ্যাওলাগুলো যে ঘাটগুলোতে জমে গেছে, শ্যাওলা থাকলে ওইখানে নামবেন না। আমরা নিয়মিতভাবে ওগুলোকে পরিষ্কারও করে দিই, কিন্তু তা সত্ত্বেও ওগুলো খুব তাড়াতাড়ি গজিয়ে যায়। সকলের সচেতনতার জন্য এই শ্যাওলাকে মনে রাখা দরকার, এর পাশে বা এর উপর দিয়ে হাঁটা একেবারেই উচিত নয়। একে রিমুভ করা যাতে হয় সে তার দিকেও নজরদারি রাখছে প্রশাসন। দীঘা থেকে কিরণ মান্না, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।